अखण्डमण्डलाकारं व्यप्तं जेन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः अनाद्यं परमाराध्यं शिवशक्तिस्वरूपिणीं प्रत्यखं सद्गुरुरूपां चिन्मयीं परमेश्वरीं शिष्यहृदिविहारिणीं भुक्तिमुक्तिप्रदायिनीम् नमामि श्रीगौरेश्वरीं दामोदरविलाशिनीं भागीष्यद्याः शूरगणः शर्वार्तानामुपक्रमे जग्नत्वा कृतकृत्वा शुस्तं नमामि गजाननं बर्हापिराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाखं कम्बुकण्ठं स्मितशुभगमुखं साधुरेण्यस्तबेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं बुज अन्त्वा वन्दे वृन्दवनस्तं जुबतिशतभृतं ब्रह्मगोपालवेषं मुखं करोति वाचालं पुङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् नारायणं नमस्कृत्य नरं चैव नरत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तुलसीकारनं यत्र यत्रपद्यवनानि च पुराणपठनं जत्र तत्र सन्निहितो हरि तत्रैव गङ्गाजमुना च सिन्धु गोदावरी तत्र सरस्वती च सर्वाणि तीर्थानि वसन्ति तत्र যাত্রাচ্যুতদার কথা প্রসঙ্গ ভক্তগণ আজকে আমি আপনাদের সাথে আস্বাদন করব ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীর কথার অন্তর্গত মহাপ্রভু ও নাগরী ভাব নাগরী শব্দের সাধারণ অর্থ নগরবাসী রমণী বিশেষ অর্থ রসিকা বিদগ্ধা নায়িকা আরাধ্য দেবতার প্রতি প্রতিভাব থাকিলেই তাহাকে ভাব বলা যায় শ্রী বৃন্দাবনের শ্রেষ্ঠ গোপীগণের অনেকেরই ভাবনা শ্রীকৃষ্ণ শ্রী বৃন্দাবনে যাহারা একান্তভাবে ভজন করিয়াছেন তাহাদিগকে গোপী বলা হয় কথাটি নদিয়া লীলাতে গৌর সুন্দরের লীলাতেই বেশি প্রয়োগ হয় নদিয়া লীলাতে গৌর সুন্দর যখন রসিক শেখর শ্রীকৃষ্ণই তখন তাহার প্রতি প্রাণবল্লভ ভাব থাকা অতি স্বাভাবিক এই ভাব হৃদয়ে পোষণ করিতে তাহাকে যে নারী দেহ হইতে হইবে ইহা কোনো কথা নেই পুরুষ দেহ সম্ভব কান্ত ও কান্তা এইটি আন্তরিক ভাব দেহ ও দৈহিক কিছুই নহে অল্পদিন পূর্বে নবদ্বীপে ধামেশ্বর শ্রীমন মহাপ্রভু মন্দিরে সিদ্ধ দাস বাবাজি বাস করিতেন তাহাকে অনেকেই দেখিয়াছেন তিনি প্রায়ই বলিতেন আমার ভজন হইল সারা আমার সাধন হইল সারা নদের চাঁদের কান্তা আমি কান্ত আমার গোড়া এইটি নাগরী ভাব আমি নবদ্বীপ নাগরী এইটি একটি ভাব শুদ্ধ সাত্বিক অভিমান এই ভাব হৃদয় লইয়া রসরাজ শ্রী গৌরাঙ্গ সুন্দরের সেবার লালসা ভজন রাজ্যে সর্বোত্তম ভাব মহাপ্রভু কেবল ভক্তাবতার নহেন তিনি শুধু সন্ন্যাসী নহেন তিনি বিশ্বের নরনারীর পরম উপাস্য মধুর রসের যিনি ভোক্তা তাহাকেই নাগর বলা যায় যিনি ভোগ্যা তিনিই নাগরিক গৌর সুন্দরকে নাগর রূপে ভাবিবে না এই কথা বৃন্দাবন দাস ঠাকুর লিখিয়াছেন গৌর সুন্দরের প্রতি পাচে কেহ কোনো লৌকিক দৃষ্টিতে পার্থিব ভাব আরোপ করে এই জন্য তিনি এই কথা বলিয়াছেন রূপ মনে হয় কারণ বৃন্দাবন দাস ঠাকুরের লিখিত এমন সব পদ রইয়াছে। তাহাতে গৌরকে নাগরী বলা হইয়াছে মদন সুন্দর গৌর কলেবর দিব্যবাস পরিধান চাঁচর চিকুরে মালা মনোহরে যেন দেখি পাঁচবাম চন্দনে চর্চিত শ্রী শোভিত গলে দোলে বনমালা মালা ঢুলিয়ে পড়ে প্রেমে স্থির নহে আনন্দে শচির বালা কামসরাসন সরাসন ভ্রুযুগপত্তন ভালো মলয়জ বিন্দু মুকুতা দশন শ্রীযুত বদন প্রকৃতি করুণা সিন্ধু শ্রীমদ্ ভাগবত কলিযুগের অবতারকে ছন্ন অবতার বলিয়াছেন ছন্ন কলৌ শ্রী গৌরাঙ্গ সুন্দরের এই নাগর ভাবটি ছন্ন অর্থাৎ আবয়ত সকলেই দেখিয়া বুঝিতে পারিবে না সাধারণ লোক মোটেই বুঝিতে না পারে সেজন্য বৃন্দাবন দাস ঠাকুর গৌর সুন্দরকে নাগর বলিতে নিষেধ করিয়াছেন কিন্তু উপরি উল্লেখিত পথটিতে তিনি গৌরকে নাগর বলিতে কিছু বাকি রাখেন নাই পথকর্তা দীন কৃষ্ণদাস লিখিয়াছেন স্মরৌ নব রঘু গৌরচন্দ্র নাগর বনোয়ারি নদিয়া ইন্দু করুণা সিন্ধু ভকত বৎসলকারী পণ্ডিত বাসুদেব সার্বভৌম তাহার রচিত গৌরাঙ্গস্তবে লিখিয়াছেন কলেবর কৈশর নর্তক বেশং নর্তন নাগরী রাজকুলম শ্রী নিত্যানন্দ পরিকর দ্বিজ বলরাম দাস পদে লিখিয়াছেন অরূপ দেখিয়া উপেক্ষিয়া নদিয়া নাগরিকান্দে ভনে বলরাম আপনা নিছিল গোড়াপদ নখক চান ছান্দে পথকর্তা গোবিন্দ দাস লিখিয়াছেন শ্রবণে সোনার মকর কুণ্ডল রঙ্গিনী পরাণ গিলে গোবিন্দ দাস কহই নাগর হারাইতিলে গদাধর পণ্ডিত গোসায়ের শিষ্য ঠাকুর নয়নানন্দ লিখিয়াছেন পণ্ডিতে মণ্ডিত ভেল গোড়া নটরাজ দূরে সয়ে দেখি সব নাগরী সমাজ নদিয়া নাগরীগণ বুঝিল মরমে যার পরসাদে পাই প্রেম রতনে পরম পণ্ডিত গৌরপ্রাণ সরস্বতী শ্রী প্রবোধানন্দ শ্রী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে লিখিয়াছেন ঊর্ধ্বিকৃত নিবন্ধকুন্তল প্রৎফুল্ল মলিস্রগা আপীর ক্রীরতি নাগর বড় নৃত্যন্নীর জৈনার মভি শ্রীখণ্ডবাসী নরহরি সরকার ঠাকুরের হৃদয় এই নাগরী ভাবেরই প্রবলতা নরহরি লিখিত বহু পদ আছে তাহাকে প্রাণকান্ত রূপে ভালোবাসিতেন কবি রাজশেখরের একটি পদ আছে ভূখণ্ড মণ্ড মাঝে তাহাতে শ্রীখণ্ড সাজে মধুমতি যাহে পরকাশ ঠাকুর গৌরাঙ্গ সনে বিলসই রাত্রিদিনে নাম ধরে নরহরি দাস শ্রীরাধিকার সহচরী রূপেগুণে অগচরি মধুর মাধুরী অনুপম অবনীতে অবতরী পুরুষ ধরি পূর্ণ কৈলা চৈতন্যের কাম পথকর্তা রাস রায়শেখর নরহরি হৃদয়ে কান্তাভাব থাকার পক্ষে একটি যুক্তি দিয়েছেন ব্রজলীলায় নরহরি ছিলেন মধুমতি সখী শ্রীরাধিকার অতি নিকটতম অন্তরঙ্গ সহচরী শ্রীকৃষ্ণের প্রতি তাঁহার সর্বদাই কান্তাভাব ছিল তিনি যখন নবদ্বীপ লীলায় শ্রীখণ্ডে নরহরি সাজিয়ে আসিয়াছেন তখন তাঁহার হৃদয়ে কান্তাভাব থাকা স্বাভাবিক শ্রী বৃন্দাবন দাস ঠাকুর জানিতে নরহরি এই মধুর ভাবের ভজনা করেন কিন্তু কথাগুলি গোপন রাখার জন্য তাঁহার গ্রন্থে কোথাও নরহরির নাম উল্লেখ করেন নাই গৌর সুন্দরের দাঁড়াইয়া নরহরি দোলাইতেন কান্তাভাবে বৃন্দাবন দাস ঠাকুর ইহা জানিয়া নরহরির নামটি গোপন করিয়া লিখিয়াছেন কোনো কোনো ভাগ্যবান চামর ঢুলায় নরহরি তাহার গৌরাঙ্গষ্টক স্তোত্রে গৌর সুন্দরকে নাগর বলেন নাই লম্পট গুরু বলিয়াছেন আশ্চর্য সখী পাশ্ব ও গুরাহ সন্ন্যাসী বেসঙ্খিত নরহরি ঠাকুরের পদ অনেক আছে তাঁহার শিষ্য লোচন দাসের পদও বহুরইয়াছে পথকর্তা বাসুদেবের পথ সর্বজন বিদিত মহাত্মা শিশির কুমার ঘোষ লিখিয়াছেন যদি নদিয়া নাগরী ভজন না থাকিত তবে শত শত নদীয়া নাগরী ভাবের নবনব অনুরাগের পথ কেন সৃষ্টি হইল শিশির কুমারের কৃপাপাত্র ছিলেন কুমিল্লা জেলার বসন্ত সাধু মানে সুবিখ্যাত মা দাদা তাহাদের নদিয়া নাগরী ভাবের যে ভজন মহাত্মা শিশির কুমারের নিকট তিনি তাহা শিক্ষা পাইয়াছেন প্রভু নিত্যানন্দের হৃদয় নাগরী ভাব বিরাজমান ছিল তিনি চৈতন্য অভিন্ন চৈতন্য মঙ্গলকার লিখিয়াছেন অভিন্ন চৈতন্য সে ঠাকুর অবদূত বৃন্দাবনদাস ঠাকুর গৌর নিত্যানন্দকে সম্মান দেখাইয়া লিখিয়াছেন এক বস্তু দুই ভাগ ভো এক বস্তু দুই ভাগ ভক্তি বিলাইতে মহাপ্রভু নিজ মুখে বলিয়াছেন আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই আবার বলিয়াছেন আমার সকল কার্য নিত্যানন্দ দ্বারে দ্বারে অর্থ মাধ্যমে অর্থাৎ মধ্যস্থতায় তা হইলে নরহরি ও গৌর সুন্দরের মধ্যে যে কান্তাভাব তাহাও নিত্যানন্দের মধ্যস্থতায় হয় সুতরাং নিত্যানন্দের মধ্যে সকল ভাবই বিদ্যমান যেমন রাধাকৃষ্ণ অভিন্ন রূপ গৌর নিত্যানন্দ অভিন্ন একাত্মা দুই দেহ হইয়া যেমন রাধাকৃষ্ণ হইয়াছেন রূপ একাত্মা দুই দেহ হইয়া নিতাই গৌড় হইয়াছেন এই সকল ভাব অনুভব করিয়া অনেক মহাত্মা শ্রী নিতাই নিতাই চাঁদকে শ্রী রাধা বলিয়াছেন কিন্তু নিতাইকে রাধা বলিলে কিছু সিদ্ধান্ত বিরোধ হয় ইয়া অনেক বৈষ্ণব মনে করেন সুতরাং নিতাই তত্ত্ব হইল একটি সমস্যা বলরাম হইল নিতাই ইহাই বৈষ্ণব সিদ্ধান্ত রূপে বিদ্যমান বলরামের ভিতরে মধুর রসের স্থান হওয়া সম্ভব নহে বলরামের মধ্যে সক্ষপ্রদান বাৎসল্যই দৃশ্য হইত মধুর রসের অধিকার তাহার মধ্যে থাকিতে পারেন না তিনি যদি নিতাই হইয়াছেন তা হইলে তিনি রাধাভাবে গৌরকে সেবা করিতে পারেন না এই সমস্যা সমাধানের জন্য বৈষ্ণব জগতে একটি প্রসিদ্ধি আছে যে নিতায়ের মধ্যে আছেন এই প্রসঙ্গে কেহ কোনো যুক্তি বিন্যাস করেন নাই বৃন্দাবন দাস ঠাকুর একটি পদে নিতাইকে নাগরী বলিয়াছেন এবং নিতাই অনঙ্গ মঞ্জুরি এই আভাস দিয়াছেন নিতায়ের মধ্যে অনঙ্গ মঞ্জুরি থাকিলে তাহার মধ্যে মধুর ভাব থাকা সম্ভব কিন্তু এ কথাও ঠিক নহে নিতাই অনঙ্গ মঞ্জুরি এই কথা সম্বন্ধে আচার্যগণ কোথাও কোনো যুক্তি বিন্যাস করেন নাই প্রভু জগবন্ধু সুন্দর কোনো অন্তরঙ্গ ভক্তকে ইহার একটি অর্থ সুন্দর অর্থ জানাইয়াছিলেন শ্রীকৃষ্ণের সংকর্ষণ শক্তির তিনটি রূপ সক্ষরসে তিনি বলরাম বাৎসল্যরসে তিনি ধনিষ্ঠা মধুর রসে তিনিই অনঙ্গমঞ্জুরি সুতরাং নিতায়ের মধ্যেও অনঙ্গমঞ্জুরি আছে এই কথা যুক্তির দ্বারা সিদ্ধ হইল বলরামই মধুর রসের ভূমিকায় অনঙ্গমঞ্জুরি প্রভু জগৎবন্ধুর উক্ত সিদ্ধান্তটি সুন্দর কিন্তু তাহাতেও সমাধান হয় না কারণ মঞ্জরিদের ভাব ঠিক কান্তাভাব নয় তাহারা শুধু শ্রীকৃষ্ণকেই ভালোবাসেন না রাধাকৃষ্ণ যুগলকে ভালোবাসেন তাঁহারা শ্রী রাধার পক্ষপাতী রাধাকৃষ্ণের মিলন ঘটাইয়া তাঁহার সুখ শ্রীরূপ গোস্বামীর ভাষায় তাঁহারা সসুরত বিমুখ শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের তাহাদের কোনো বাঞ্ছা নাই এজন্যই তাহারা যুগল মিলনের আস্বাদনের শ্রেষ্ঠ অধিকারী মঞ্জরীগণের রতিকে কান্তারতি বলা হয় না তাহাকে বলা হয় রতি সুতরাং নিতাই যাদের মহাপ্রভুর প্রতি যে কান্তাভাব তাহার হেতু অনুসন্ধান করিয়া নিতাইকে অনঙ্গ মঞ্জুরি বলিলেও সমাধান হয় না বোধ হয় এই জন্যেই বৃন্দাবন দাস ঠাকুর লিখিয়াছেন বড় গুরু নিত্যানন্দ এই অবতারে এই গুরু রহস্যের সমাধান প্রভু জগৎবন্ধু সুন্দর যাহা ব্যক্ত করিয়াছেন তাহা অভিনব তাহা প্রকাশ করিতেছি ব্রজে রাধারানী ও চন্দ্রাবলী দুজনেই সর্বশ্রেষ্ঠ নায়িকা এই দুয়ের মধ্যে শ্রী রাধাকে সর্বার্থা সর্বার্থাধিকা বলা হইয়াছে কিন্তু দুই সমান শ্রীকৃষ্ণ সুখার্থে কিঞ্চিত পার্থক্য শ্রী রাধার কৃষ্ণ প্রেম মদীয়তাময় শ্রীচন্দ্রাবলীর প্রেম তদীয়তাময় শ্রীরাধার ভাব কৃষ্ণ আমারই আর কাহারও নহে চন্দ্রাবলীর ভাব শ্রীকৃষ্ণের অগণিত প্রেয়সী আছেন তাহাদের মধ্যে আমি একজন শ্রীকৃষ্ণকে পাইলে চন্দ্রাবলী আপনাকে কৃতার্থ মনে করেন আর রাধাকে পাইয়া শ্রীকৃষ্ণ আপনাকে কৃতার্থ মনে আপনাকে কৃতার্থ মনে করেন মনে হয় শ্রীরাধার আত্মসুখ বাঞ্ছা নাই চন্দ্রাবলির আত্মসুখ বাঞ্ছা আছে এই পার্থক্যটি আরও একটু গভীরভাবে বলিতে হইবে শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনের যে আনন্দ যে সুখ তাহা উভয়ই আছে শ্রী রাধা এই সুখ চাহেন না তবু নয় চন্দ্রাবলী এই সুখ চাহেন এই মাত্রই পার্থক্য সুখ চাহেন না তবুও যে সুখ হয় তখন শ্রী শ্রীরাধাই সুখে কোনো প্রকারে শ্রীকৃষ্ণতে পর্যবসান করিয়া দেন শ্রী রাধিকার সুখ শ্রীকৃষ্ণ সুখে পর্যবসান এই নিজ সুখে শ্রীকৃষ্ণ সুখে পর্যবসান করার সামর্থ্য রাধাতে আছে এজন্যই তাহার রতিকে বলা হয় সামর্থ্যরতি চন্দ্রাবলী মিলন সুখে ডুবিয়া যান তাহা শ্রীকৃষ্ণ সুখে পর্যবসান করার কোনো তাগাদা তাহার মধ্যে থাকে না সেই জন্য তাহার রতিকে বলা হয় লৌকিক লৌকিকভাবে আত্মসুখ বাঞ্চা শ্রী রাধা ও চন্দ্রাবলির মধ্যে নাই তাহাদের মধ্যে থাকিতে পারে না অপ্রাকৃত লীলায় লৌকিকভাবে গন্ধ নাই আর এক দৃষ্টিতে শ্রী রাধার কৃষ্ণপ্রীতিকে বলা হয় মধুস্নেহ আর চন্দ্রাবলীর শ্রীকৃষ্ণপ্রীতিকে বলা হয় ঘৃতস্নেহ ঘৃত মধু দুই উপাদেয় বস্তু দুয়েরই আস্বাদন চমৎকার পার্থক্য এই যে ঘৃতকে অপর বস্তুর সঙ্গে মিলাইয়া আস্বাদন করিতে উত্তম শুধু ঘৃতকেও শুধু ঘৃতকেও আস্বাদন করিতে চায় না মধুবস্তুকে অপর বস্তুর সাথে মিলাইয়া খাইতেও উত্তম শুধু খাই শুধু শুধু খাইতেও উত্তম শ্রীরূপ গোস্বামী কৃতগ্রন্থ ললিত মাধব মতে শ্রী রাধা ও চন্দ্রাবলি দুইজনই পর্বতের কন্যা জ্যেষ্ঠা চন্দ্রাবলী কনিষ্ঠা রাধা দুইজনেই যমুনায় ভাসিয়া আসিয়াছিলেন চন্দ্রাবলীকে পাইয়া পালন করিয়াছিলেন চিত্রভানু রাজার পত্নী রাধাকে পাইয়া পালন করিয়াছিলেন বৃষভানু বৃষভানু রাজার পত্নী বৃষভানু ও চিত্রভানু দুই সহোদর এই সকল দৃষ্টিকোণ হইতেও শ্রী রাধা চন্দ্রাবলী প্রায়ই প্রায়ই অভিন্ন পুরলীলায় চন্দ্রাবলী রুক্মিণী রাধারানী সত্যভামা পুরলীলায় চন্দ্রাবলী প্রধানা ব্রজলীলায় রাধারানী প্রধানা দুইজনের মধ্যে একটি বিরোধী ভাব ইহা যোগমায়া সৃষ্টি করেন রস আশ্বাদনের জন্য যেমন স্বর্গের দারিদ্রয় রাবণ কুম্ভকর্ণকে শত্রু সাজাইয়া ভগবান যুজুৎসা রসের আস্বাদন করেন সেইরূপ রাধা চন্দ্রাবলীকে বিরোধী সাজাইয়া শ্রীকৃষ্ণ রসের আস্বাদন করেন শ্রী রাধার আটটি আস্বাদন তাহার মধ্যে তিনটি অবস্থায় চন্দ্রাবলীর উপস্থিতি খণ্ডিতা বিপ্রলব্ধা ও কলহান্তরিতা শ্রী রাধারই তিনটি অবস্থা হইতে পারিত না যদি চন্দ্রাবলী না থাকিত এই বিরোধিতা আর জন্য অপরিহার্য লীলার দুইটি দিক সপক্ষ বিপক্ষ রাধারানী সপক্ষ চন্দ্রাবলী বিপক্ষ মদীয়তাময় যে আস্বাদন তাহা কৃষ্ণকে মধ্যে রাখিয়া শ্রী রাধা ও চন্দ্রাবলী একই বস্তু দুই ভাগ ইয়াদের মধ্যে বিরোধী রস ব্যক্ত হয় শ্রীকৃষ্ণ মধ্যে থাকিলেই শ্রীকৃষ্ণকে আনন্দ দিতেই এই বিরোধিতা যখন শ্রীকৃষ্ণ নাই তখন দুই প্রায় এক হইয়া যায় মাথুর বিরহের সময় শ্রীকৃষ্ণ নাই তখন দুই প্রায় এক হইয়া গিয়াছে প্রায় এক করিয়া কি করিয়া হইল তাহা জগৎবন্ধু সুন্দর ব্যক্ত করিয়াছেন শ্রীরাধার দশম দশায় প্রায় মৃত্যুদশা তখন শ্রী শৈব্যা সখীর দ্বারা চন্দ্রাবলীকে ডাকাইয়া আনিলেন বিরোহী বিরোহিনী রাধার অবস্থা দেখিয়া চন্দ্রাবলীর স্থির ভাবিলেন স্বাভাবিকভাবে এই রূপ কখনো দেখি নাই বিরহে আমিও কাতরা কিন্তু কখনও রূপ হয় নাই শ্রীকৃষ্ণ যদি কখনো আসেন তবে এই বিরোহিনীর জন্যই আমার জন্য নয় রাধারানী চন্দ্রাবলীকে বলিতেছেন আমি এখন চিরকালের জন্য বিদায় লইতেছি আমার নীলরতন শ্যামসুন্দরকে কাহার হাতে রাখিয়া যাইব আমি যখন থাকিব না কে তাঁহার যত্ন করিবে অনেক ভাবিয়া দেখিলাম চন্দ্রাবলি ছাড়া আর কেহ নাই তাই জন্মের মতো তোকেই দিয়া যাইব তিনি কাছে থাকিলে হাত ধরিয়া তোকে দিয়া যাইতাম এখন তো তিনি কাছে নাই কি করিয়া দিব একটি বুদ্ধি করিয়াছি শ্রীকৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন আমি তার কানে তা তোর কানে নাম দিব নামের সহিত শ্রীকৃষ্ণকে তোকে দিব রাধারানী চন্দ্রাবলির কানে কৃষ্ণ নাম দিলেন বিরোহিনী শ্রী রাধার কাতর কণ্ঠত্থিত নাম করে প্রবেশ করা মাত্র চন্দ্রাবলী তখন নিতাইজাদ হয়ে গেলেন শ্রীকৃষ্ণচন্দ্রকে আলিঙ্গন করিয়া রাধারানী যেমন গৌর সুন্দর হইলেন শ্রীকৃষ্ণ নামকে তেমনি আলিঙ্গন করিয়া চন্দ্রাবলী নিতাই চাঁদ হইলেন বস্তুতপক্ষে ইহাই এক বস্তু দুই ভাগ শ্রীকৃষ্ণ ও কৃষ্ণ নাম এক বস্তু দুই ভাগ রাধা ও চন্দ্রাবলী একই তত্ত্বের দুই ভাগ এই জন্য নিতাই চাঁদ ও শ্রীরাধার সমতুল্য কর্ণমূলে শ্রীরাধার নাম দান করিলে চন্দ্রাবলি শ্রী রাধাতে আত্মসমর্পণ করিলেন আত্মসমর্পণের চন্দ্রাবলী রাধা হইয়া গেলেন নামদাতা শ্রী রাধা দক্ষিণা হই দক্ষিণা চাহিলেন বলিলেন আমাদের গুণগাথা জগৎব্যাপী গাহিয়া বেড়াইবে ইহাই দক্ষিণা চাহিলেন নিতাই দক্ষিণাদিতে রাধাকৃষ্ণরূপ গৌর গুণ গানে মাতোয়ারা হইলেন সেই জন্য রাধাভাব কৃষ্ণভাব অর্থাৎ রাধাকৃষ্ণ মিলিত গৌরভাব জগতে বিলাইতে চন্দ্রাবলী নিত্যানন্দ তনুর রূপ নিলেন নিতায়ের মধ্যে যেমন শঙ্কর্ষম বলরাম অনঙ্গমঞ্জরী ও চন্দ্রাবলীর সর্বভাবের একত্র সমাবেশ নিতাই রাধা ভাবময় নিতাই মাধুর্য আস্বাদনে শ্রী রাধার স্বাদ হয় শ্রী রাধার মতো নিতাইও সর্বভাবোত গম উল্লাসী রাধার যেমন মহাভাব শ্রী ওরও তেমনই মহাভাব আলোচনা একটু গভীরে এই জন্য ভাব শ্রী নিত্যানন্দে পরিপূর্ণ শ্রী গৌরকে নিতাই সর্বভাবে আস্বাদন করেন তাহার মধ্যে ভাব প্রবল নদিয়া নাগরী গণের মধ্যে নিতাই চাঁদ সর্বশ্রেষ্ঠ গৌর নাগরীগণ অর্থাৎ গৌরে কান্ত ভাবাপন্না ভক্তগণ মানে নরহরি প্রভৃতি নিতাই নাগরী ভাবানুগত্যে গৌরহরিকে ভালোবাসেন গদাধরের নাগরী ভাব কিভাবে আসিল তাহা আস্বাদন করিব গদাধরের সকল সেবাকার্য দেখিয়া মনে হয় গদাধর শ্রী রাধা কিন্তু তাহা কি করিয়া সম্ভব তাহার সমাধান কেহ বলেন নাই শ্রী শ্রী প্রভু জগৎ বন্ধু সুন্দর বলিয়াছেন রাধা কৃষ্ণ পণ করিয়া নৃত্য করিয়াছেন বাজি ধরিয়াছেন যিনি যিনি জিতিবেন তিনি গভীরভাবে আলিঙ্গন করিবেন শ্রীরাধার জয় হইল তিনি গভীরভাবে শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করিলেন উভয়ই আনন্দের আতিশর্যা আত্মহারা আনন্দে দুই মিলিয়া এক হইয়া যাইতেছে ললিতা সখী শ্রীরাধার অঙ্গ স্পর্শ করিয়া মিলনে বাধা দিলেন বলিলেন দুইজন এক হইয়া গেলে অনেক আনন্দ আছে কিন্তু ক্ষতিও আছে অনেক লোকসান আছে আর শ্রীকৃষ্ণকে দেখিতে পাইবে না অঙ্গস্পর্শ করিতে পারিবে না কান্তজ্ঞানে সেবা করিতে পারিবে না অভিসারে যাইতে পারিবে না অভিসারান্তে মিলনে যে সুখ তাহা পাইবে না শ্রীললিতা সখীর বাধায় আর মিশিতে পারিলেন না যে অংশ পর্যন্ত মিশিয়াছেন তাহাতে গৌড় হইয়া গেলেন যে পর্যন্ত মেশেন নাই তাহা গদাদার হইলেন রাধার মধ্যে দুইটি ভাব একটি হইতেছে একাঙ্গ হইয়া যাইতে আরেকটি হইতেছে পৃথক থাকিয়া সেবা করিতে অচিন্ত ভেদাভেদে ইহাই তো গৌরব একতনু হইবার সাত প্রকট হইল গৌর রূপে পৃথক তনু থাকিবার সাত প্রকট হইল গদাধরের মধ্যে এই জন্য গদাধরের মধ্যে নাগরী ভাব নিরন্তর কান্তারূপে কৃষ্ণ সেবার লালসা গদাধরের এই ভাব নিতায়ের আনুগত্যে নরহরিরও এই ভাব নিতায়ের আনুগত্যে রূপে নরহরি গদাধর নিত্যানন্দ একই নরহরি নিতাই আনুগত্যময়ী মধুমতি গদাধর নিতাই আনুগত্যময়ী শ্রী রাধা নিত্যানন্দ রাধা ভাবাবিষ্ঠা চন্দ্রাবলী নাগরী ভাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ প্রথম নিত্যানন্দ দ্বিতীয় গদাধর তৃতীয় নরহরি নরহরির আনুগত্যে লোচনদাস রঘুনন্দন গদাধরের আনুগত্যে নয়নানন্দন ও হৃদয় চৈতন্য নিতাই গদাধর ও নরহরির যে প্রেম তাহা অনির্বচনীয় একই তিন তিনি এক নরহরি মধুর অসরোবর হইতে মধুপান করিয়াছিলেন গদাধর নিত্যানন্দ নাগরীভাবের দুই একটি পদ আস্বাদন করিতেছি প্রভু জগৎবন্ধু সুন্দরের পথ বাড়ি আনিবারে যাই সুরধ্বনি নিরে বাড়ি আনতে যে গেলাম সই পবিত্র জাহ্নবী নীরে সখী সেই না সুরধুনি নিরে। রাকা যেন আশি উদয় সে তীরে যেন উদয় হলো রে ষোলো কলা শশধর বিকাশী বিমল কর কাঞ্চন জিনিয়ে অঙ্গ খঞ্জন নয়ন কিবা অঙ্গ সোভাগ কাঞ্চন জিনিয়ে কায় রূপ ফেরি তম লুকায়ে আবার খঞ্জন নয়নে চায় সখী জীবনে পা দায় না জানি স্বজনী কোন রজন রমণী রঞ্জন কার এমন ধন গা না জানি সে ধনী কেমন সই না জানি সে সুখী কেমন ও সে বুকে রাখে এমন ধন সুখী ধন্য সে রমণী জীবন মোদের সখী বিফল জনম মোরা বৃথা করি দেহ ধারণ মোদের আসা যাওয়া সার এখন কিবা দুটি পথ যেন কোক নথ রাম উরু যিনি শতদল শ্রীমুখ মণ্ডল মরিষে সুচারু ভুরু উরস বিশাল অধর রসাল পানিতল মনোহর হেরিসে মূরতি পতিত যে সতী গতিমত্ত করিবর অরুণ নয়নে সখী মরে দেখিল নিরখি সে চাহনি সদা জাগে মনে আমার হিয়ায় যে জাগে মা মৃগচক্ষে চেয়ে রল আমার প্রাণ বনপ্রাণ চুরি কইল আমার কুল ভরম নাশ আমার হৃদয় মাঝে প্রবেশ কইল আমার হৃদে সেল বিধায় দিল আমার কক্ষের কুম্ভ পথে রইল গোড়ারূপে বিমোহিতা নদীয়া নাগরী সবে দাসী হল রে কুলমান ত্যাজ্য করি গোরা অনুরাগ করি হৃদে গোরা চাঁদে ধরি ধরি গৌর পদ সকল নদে নাগরী তারা কুলার নবে গেল তরি প্রেমানন্দে মাতি সবে বল হরি সবে হরিবল হরিবৌল নদে নাগরী আনন্দে গৌর গদাধরানন্দে গৌর নিত্যানন্দানন্দে গৌর ভক্ত বৃন্দানন্দে বন্ধু সে পদারবিন্দে কিক্ষণে হেরিনু গোড়া সুরধুনী তীরে আমি দেখি যে এলাম মা অতুলসে রূপরাশি অপরূপ রূপরাশি মুখখানি হাসি হাসি কটাক্ষে করে উদাসী আমার মনে হলে হই দাসী আমি ওই চরণে হই দাসী ও সে রূপের সাগরে ভাসি সদা সুখের সাগরে ভাসি এইভাবে অনেক পথ কীর্তিত হল শেষ একটা পদ শ্রীমন মহেন্দ্রজির নাগরীভাবের পদ গীত করে আজকে আমি আমার ভিডিওকে এখানেই শান্ত করব ধরো ধরো বধু ধরো এ দাসী মলিনা পতিতা হেরো রাখি রাঙ্গা পায় জীবে কুকাম কালিমা হরো কর কর হে সুন্দর হে নিশি যাপন বড় সাত প্রাণনাথ সেবিব চরণ সাত মিটাও হে নাথ জগবর্ষ প্রাণবধূ হিয়াপর রাখিবাদী বাহুবেষ্টনে কহিব মরম কথা নীরবে নিশ্চনে মোর কথা রাখো হৃদিরঞ্জন হৃদয়ে এসো ভালোবাসা ভালোবাসি শিখিব কেমন ভালোবাসাবাসী মাঝে করাবো স্বয়ং তুমি ভালোবাসো সবাই তোমায় ভালোবাসে শুধু আমি কেন বঞ্চিত রব মধুর মরতি তুমি হে মধু আনন্দ আনন্দ সরসী দেখিব কেমন দেখব দেখব তাহে শততল কেমন কেমন তুমি খেল খেলো কেমন রসতরঙ্গে রঙ্গে ভঙ্গে রঙ্গরাজ নটবর বঙ্কিম নয়ম চারি চক্ষু এক বধূ হইবে কখন চাহ চাহ বধূ হেরি আমি আঁকি ভরি আঁখি মনোলোভা তুমি মহেন্দ্র হৃদয়ে মনি জয় জয় নিত্যানন্দরাম জয় গৌরহরি জয় জয় পূজ্যপাদ বড়বাবাজি মহারাজ জয় জয় নামাচার্য রামদাস বাবাজি মহারাজ